আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার চুলের জন্য কোন তেল ইউজ করি এবং কিভাবে আমি আমার এত লম্বা চুল করি আর এই উইন্টারের সময় আমি আমার চুলের কিভাবে যত্ন রাখি। তোমরা এই সময় থেকে বুঝতে পারছো না যে আমার চুলটা কতটা লম্বা এবং কতটা হেলদি। আমি এখানে স্ক্রিনে একটা ভিডিও বা ইমেজ অ্যাড করে দেবো, সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি আমার চুলের যত্ন রাখি। তো আজকের এই ভিডিওতে আমি মূলত এটাই বলবো যে আমি আমার চুলের যত্ন কিভাবে রাখি এবং কিভাবে আমি আমার চুলকে এতটা লম্বা করতে পারলাম। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। কি বলবো, তো ছোট্ট করে এখন একটু বলে দিই। মূলত আমি এই ভিডিওতে বলবো যে আমি আমার হেয়ার কেয়ার কিভাবে করি এবং আমি আমার চুলের জন্য কোন তেল ইউজ করি এবং কিভাবে আমি আমার এত লম্বা চুল করি। সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে আমি কোন তেল ইউজ করি। আমি মূলত আমার হেয়ারের জন্য তিনটা তেল ইউজ করি। সবার ফার্স্টে যেটা ইউজ করি সেটা হচ্ছে কোকোনাট অয়েল, সেকেন্ডে যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল। কোকোনাট অয়েল আমাদের হেয়ারের জন্য খুবই 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 ভালো, আমাদের চুলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অয়েল। তারপরে আমি সেকেন্ড যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। এছাড়াও ক্যাস্টার অয়েলের উপাদান আরো অনেক কিছু আমাদের চুলের ক্ষেত্রে। আর থার্ড যেটা উইন্টারের সময় আমাদেরকে 100% ইউজ করতে হবে, তবেই কিন্তু তোমরা তোমাদের চুলকে অনেক হেলদি এবং অনেক স্ট্রং করতে হবে। এটা কিন্তু আমি উইন্টারের সময়ের জন্য শুধু বলছি। সেটা হচ্ছে সরিষার তেল বা অনেকে সরষার তেল, যেটাই বলে থাকুক না কেন। তো আমি আমার চুলের লেন্থ হিসেবে আমি এই তিনটা অয়েলকে মিক্সড করে নেব। তো চলো এবার দেখে নাও যে আমি কতটা কোয়ান্টিটিতে নিয়েছি। তোমরা এখানে আমার চুলের লেন্থটা দেখতেই পাচ্ছ, সেই হিসেবে আমি আমার অয়েলটা একটা বাটিতে ঢেলে নেব। একটা বাটিতে ঢেলে নেওয়ার পর এটাকে আমি একটু গরম করে নেব এবং কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করব সমস্ত কিছু তোমাদেরকে এবার দেখিয়ে। তো চলো দেখে নাও। তো তোমাদেরকে আমি প্রথমেই বললাম সবার ফার্স্টে যে অয়েলটা নিব সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এখানে আমি প্যারাশুটের হট অয়েলটা নিয়েছি, কারণ শীতের সময় তোমরা সবাই জানো যে কোকোনাট অয়েল জমে যায়। তো যার জন্য আমি এই হট অয়েলটা নিয়েছি। এটার মধ্যে আছে জবা ফুল, কোকোনাট অয়েল, আরও অনেক কিছু। তো তোমরা চাইলে এই অয়েল ইউজ করতে পারো, না চাই তোমরা যদি চাও অন্য কোনো অয়েল, কোকোনাট অয়েল ইউজ করবে সেটাও করতে পারো। তারপরে সেকেন্ড যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে গুড ভাইবসের 100% পিওর কোল্ড প্রেস ক্যাস্টার অয়েল। ক্যাস্টার অয়েল আমাদের হেয়ারের জন্য কিন্তু অনেক ভালো। আর থার্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে সরিষার তেল বা সরষার তেল। তো আমি এই তিনটা উপাদান নিয়ে নিয়েছি এই অয়েলটার বানানোর জন্য। আর একটা জিনিস নিব, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো এবার দেখে নাও আমি আমার চুলের লেন্থ হিসেবে কতটা কোয়ান্টিটি নিচ্ছি। তো সবার প্রথমে আমি এখানে নিচ্ছি প্যারাশুটের কোকোনাট অয়েল। তোমরা এই উইন্টারের সময় মানে শীতের সময় কোকোনাট অয়েলগুলো কী হয় জমে যায়, যার জন্য আমি হট অয়েলটা নিয়েছি। তোমরা চাইলে পতঞ্জলির কোকোনাট অয়েল ইউজ করতে পারো। প্যারাশুটেরও একটা অ্যালোভেরা অ্যান্ড কোকোনাট অয়েল আছে, যেটার আমি রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই অয়েলটাও কিন্তু কোকোনাট অয়েল হিসেবে বেস্ট, তোমরা চাইলে খুব কম দামে ওই অয়েলটা পেয়ে যাবে। আরও অনেক ব্র্যান্ডের অনেক আছে। তো আমি এখানে সবার প্রথমে আমার চুলের লেন্থ হিসেবে 4 চামচ নিয়েছি কোকোনাট অয়েল, সরি 5 চামচ নিয়েছি কোকোনাট অয়েল। তারপরে নিয়েছি হচ্ছে 4 চামচ সরিষার তেল, আর নিয়েছি 2 চামচ ক্যাস্টার অয়েল। তারপরে এর মধ্যে আমি আবারও 2 চামচ অ্যাড করব অ্যালোভেরা জেল। এখানে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা নিয়েছি। তোমরা চাইলে ফ্রেশ অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, বাট আমি বলবো যে তোমরা যেসব রেডিমেড মানে যেসব অ্যালোভেরা জেলগুলো দোকানে পাওয়া যায় সেই সমস্ত অ্যালোভেরা জেলগুলো ইউজ করো। ওটাতে কী হবে, ঠান্ডা লাগার প্রবলেমটা অনেকটা কম হবে। যেহেতু এখন উইন্টারের সময় অ্যালোভেরা ইউজ করলে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যেতে পারে। ওই সমস্ত জিনিসকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর প্রায় 50% রেডি আমাদের এই ম্যাজিক হেয়ার অয়েলটা, যেটা ইউজ করে আমি আমার চুলকে লম্বা করেছি এই শীতের সময়। তো সবার প্রথমে আমি একটা বাটিতে মিডিয়াম আঁচ করে বসিয়ে দিয়েছিলাম কিছুটা গরম জল। যখন জলটা অনেকটা এরকম গরম হয়ে গেছে তখন আমি সেই অয়েলটা বানানোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আঁচটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর এইভাবে ফিঙ্গার দিয়ে দেখে নিই যে অয়েলটা আমার স্ক্যাল্পে লাগানোর জন্য রেডি কি না। মানে আঙুল দিয়ে তোমরা দেখবে যে এই অয়েলটা তোমরা তোমাদের স্ক্যাল্পে কোনো ক্ষতি না করে, মানে অতিরিক্ত গরম আর কি তোমরা এটা স্ক্যাল্পে মানে হেয়ারের রুটে
অ্যাপ্লাই করবে না, যেটা তোমরা সহ্য করতে পারবে সেই হিসেবে নেবে অয়েলটা। তারপরে এখানে আমি আমার চুলকে দুটি ভাগে ভাগ করে নিই এবং ভাগ করে নেওয়ার পর চুলের এন্ড অফ পার্ট থেকে চুলের স্ক্যাল্প পর্যন্ত পুরো পার্টকে ভালো করে রিমুভ করে নিই, মানে চুলের জটকে ভালো করে রিমুভ করে নিই। এটা কিন্তু যে কোনো হেয়ার প্যাক, হেয়ার মাস্ক বা হেয়ারে অয়েল লাগানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। বা শ্যাম্পু করার আগেও কিন্তু আমরা আমাদের চুলের সমস্ত ডিটাঙ্গেলগুলোকে রিমুভ করা দরকার, রিমুভ না করলে কিন্তু হেয়ার ফল হবে প্রচুর পরিমাণে। তো তারপরে আমি এখানে আমার এই অয়েলগুলোকে মিক্সড করে নেব ভালো করে। মিক্সড করে নেওয়ার পর আমি এবার এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে এটাকে একটা কটন বল, মানে তুলো ডিপ করে করে তেলটার মধ্যে তুলো ডুবিয়ে ডুবিয়েও হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি এটা হেয়ারে। তো সবার ফার্স্টে আমি এটা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে কয়েকটা হেয়ার মাসাজও দেখাবো, যে হেয়ার মাসাজগুলো তোমরা যদি নিয়মিত শুধু হেয়ারে অয়েল অ্যাপ্লাই করার ক্ষেত্রে না, সকালে একটু মিষ্টি রোদ্রে দাঁড়িয়েও যদি তোমরা এই স্টেপগুলো মাসাজের ফলো করো, তোমাদের হেয়ারটা কিন্তু অনেকটা হেয়ার লংয়ের ক্ষেত্রে, মানে এই মাসাজগুলো তোমরা যদি নিয়মিত করো, এর ফলে আমাদের ব্লাড সার্কুলেশনটা একটু হাই হবে, যার ফলে কিন্তু আমাদের হেয়ার অনেক হেলদি এবং লম্বা হতে সাহায্য করবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি আমার ডান দিকের হেয়ারে ভালো করে স্ক্যাল্পে অয়েলটা অ্যাপ্লাই করছি। আমি চুলকে ছোটো ছোটো পার্টে ডিভাইস করে নিচ্ছি, ডিভাইস করে নেওয়ার পর হেয়ারে অয়েল অ্যাপ্লাই করছি। তোমরা যদি এইভাবে আমার মতো না পারো তাহলে তোমরা কারো সাহায্য নিতে পারো, তোমার মা বা বৌদি বা দিদা, দিদারা যদি বাড়িতে থাকে, ঠাম্মারা বাড়িতে থাকলে তারা কিন্তু অনেকটাই নাতনিদের সাথে গল্পও করে এবং হেয়ারে অয়েল অ্যাপ্লাই করে দেয়। আর তাদের হেয়ার অয়েল অ্যাপ্লাই করার যে মজা, সেটা যে মানে যার দিদারা বা ঠাম্মারা করেছে তারাই কিন্তু একমাত্র এর রিয়েলাইজ করতে পারবে। তো এইভাবে তারপরে তোমরা সবার প্রথমে একটা তালুতে নিয়ে হালকা অয়েলটা একটু রাব করবে। রাব করে তোমাদের যে মিডিলের সিটিটা হয় সেই সিটিতে প্রেস করে করে অ্যাপ্লাই করবে, আমি এখানে যেভাবে দেখিয়ে দিলাম। আর একটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথাটা, অনেক সময় আমাদের হেয়ার দুমুখা হয়, মানে আমাদের দুই মুখো চুলের প্রবলেম থাকে, হেয়ার ফল হয়, আরও অনেক প্রবলেম থাকে। এর কারণ কিন্তু আমাদের হেয়ারে অয়েল প্রপারলি না লাগানো। আমি এখানে ভিডিওতে কিন্তু প্রপারলি তোমাদেরকে দেখিয়েছি, আমার কিন্তু উইন্টারের সময় কোনোরকম কোনো ড্যানড্রফের প্রবলেম একদম হয় না, একদম না, কারণ আমি নিয়মিত হেয়ার কেয়ার করি যার ফলে। তো তোমরা যখন বাড়িতে, শুধু এই অয়েল বলে না, তোমরা বাড়িতে যে অয়েলটা ইউজ করো সেই অয়েলটাও যখন হেয়ারে অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু এই কথাটা মাথায় রাখবে যে আমাদের চুলের গোড়া থেকে একদম চুলের এন্ড অফ পার্ট, মানে চুল আমাদের যেখানে শেষ হয়েছে পুরো চুলে কিন্তু, স্ক্যাল্পে তো মূলত তোমাদেরকে 100% ফোকাস করতে হবে, আর এছাড়াও তোমাদের স্ক্যাল্প থেকে চুলের এন্ড অফ পার্ট, মানে চুলের যে শেষ পার্টটা থাকে যেটাকে আমরা বলি আগা, তো সেই আগাতেও কিন্তু তোমাদেরকে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি স্ক্যাল্পে 100% অয়েল অ্যাপ্লাই করো তো ওই বাদ বাকি যে চুলটা থাকলো সেই চুলে কিন্তু তোমাদের 80% অয়েল অ্যাপ্লাই করতে হবে, মানে তোমরা তোমাদের পুরো চুলে অয়েলে অ্যাপ্লাই করবে। এমন না যে শুধু স্ক্যাল্পে অ্যাপ্লাই করলাম ইনাফ, এরকম একদম করবে না, চুলের আগা ফেটে যাওয়ার কিন্তু প্রবলেম থাকবে। তো তারপরে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি আমার বাঁদিকে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করছি, আমি সেমভাবে পার্ট করে করে হেয়ারে অয়েল অ্যাপ্লাই করব। তো তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে আমি হেয়ার লং করব, আমি হেয়ার ফল কন্ট্রোল করব। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, তোমরা একটু সেগুলো খুঁজে নাও। আমি ওখানে টাইটেল দিয়ে দিয়েছি যে বা থাম্বনেইলে আমি লিখেই দিই যে এটা হেয়ার ফলের জন্য, এটা চুল লম্বা করার জন্য, হেয়ার লং করার জন্য, এটা ড্যানড্রপের জন্য। তোমরা একটু চ্যানেলে ভিজিট করো, ভিজিট করে ভালো করে একটু তোমার যে প্রবলেম সেই রিলেটেড ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা 100% এর রেজাল্ট পাবে। এছাড়াও বলি, তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে দিদি চুল লম্বা করব কিভাবে, বা আপু চুল লম্বা করবো কীভাবে, তোমাদের এটা মেন কমন কোশ্চেন থাকে আমার কাছে। তা আমি তোমাদেরকে বলবো, হেয়ার কেয়ার সপ্তাহে একদিন করে তোমাদেরকে যেরকম হেয়ার প্যাক, হেয়ার মাস্ক এই সব ব্যবহার করতেই হবে, এছাড়াও তোমাদেরকে প্রপারলি হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে, শ্যাম্পুর সাথে কিছু কিছু জিনিস মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। যে ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেই ভিডিও আমার অনেকদিন আগে আপলোড হয়ে গেছে, তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও যে শ্যাম্পুর সাথে কী কী জিনিস মিক্স করলে আমাদের হেয়ার লম্বা করতে অনেকটা সাহায্য করবে। শুধু লম্বা না, তোমাদের চুল যদি ড্রাই থাকে সেটাও সাহায্য করবে,
এছাড়াও তোমাদের যদি খুশকির প্রবলেম থাকে সেটাও ঠিক করবে, এছাড়াও তোমাদের চুল অনেক শাইনি করবে, হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে। তো তোমরা এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করবে না, হাতে তালুটা কিছুতে তেল নিয়ে চান্দিতে একদম থপ 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 করে চাপিয়ে চেপে চেপে আর কি তেলটা দেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হেয়ারের ক্ষেত্রে, আমাদের ব্রেন্ডের ক্ষেত্রে, তো এই পার্টটা একদম স্কিপ করবে না। তো এইভাবে কিছুটা হালকা হালকা আমি এখানে কয়েকটা স্টেপ দেখিয়েছি, তোমরা আমার কথাগুলোও শোনো এবং ভিডিওটার দিকেও মন দাও, তাহলে কিন্তু দুটোই তোমাদের কাজ একসাথে হবে। তো এইভাবে আমি পুরো চুলে অয়েলকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এবং খুবই ভালো করে মাসাজও করে নিলাম। তো এখানে আমি অত টোটাল মাসাজটা দেখাইনি, এমনিতে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যদি আমি পার্ট বাই পার্ট, মানে পার্ট বাই পার্ট না, যদি আমি পুরো ক্লিপটা দেখাতাম যে একদম স্লোলি স্লোলিভাবে হেয়ার মাসাজ করে, তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। তো যার জন্য আমি মেন মেন পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি এইভাবে পুরো চুলে হালকাভাবে রাফভাবে মাসাজ করে নেব। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা মাসাজ, সেটা কিন্তু তোমরা একদম করবে যে তোমাদের সমস্ত চুলকে এইভাবে উল্টিয়ে নেবে এবং পেছন থেকে এরকম মাসাজ করতে করতে সামনের দিকে আসবে, এবং তোমরা হাতে তালুতে মানে ফিঙ্গারে কিছুটা অয়েলও নিয়ে নেবে যাতে স্ক্যাল্পেও মাসাজ হয় এবং অয়েলটা অ্যাপ্লাই হয়ে যায়। এইভাবে কিন্তু মাসাজ করলে চুলের ব্লাড সার্কুলেশনটা খুবই ফাস্ট হয়, হেয়ারকে অনেক লম্বা করার ক্ষেত্রে বুস্ট করে। তো এই হেয়ার মাসাজটা তোমরা অবশ্যই ট্রাই করবে, দেখবে তোমাদের হেয়ার অনেকটা সুন্দর থাকবে। এইভাবে পুরো চুলে হেয়ার মাসাজ করে নেওয়ার পর তোমরা তারপরে কী করবে, চুলকে একটা খোপা করে রেখে দেবে। কোনো রকম চুলে চিরুনি এই সময় অ্যাপ্লাই করবে না। আমরা কিন্তু আমাদের চুলে অনেক রকম মাসাজ করেছি, অনেক কিছু করেছি, এবার আমাদের চুলকে ওইভাবে ছেড়ে দেওয়া দরকার যাতে সব কিছু নর্মাল হয়ে যায় চুলের ক্ষেত্রে। তো তারপরে আমি আমার চুলে এন্ড অফ পার্টে কিছুটা অয়েল অ্যাপ্লাই করব এবং এইভাবে খোপা করে রেখে দেব। এইভাবে খোপা করে রাখার আমি এটা সকাল যেদিন শ্যাম্পু করব সেদিনই আমি অয়েলটা অ্যাপ্লাই করছি। তো আমি এখন বাজে হচ্ছে প্রায় 8টা, যখন আমি এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করি, তো আমি 12টার দিকে গেছিলাম স্নান করতে, তো আমি 11:30টার দিকে আমার চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে স্নানে চলে গেছিলাম। তোমরা 30 থেকে 40 মিনিট অয়েল অ্যাপ্লাই করার পর চিরুনি করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো এবার শ্যাম্পু করে নিই, শ্যাম্পু করে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো ফাইনাল রেজাল্ট, যার রেজাল্টটা বেস্ট। ভিডিওটি লাইক করে দিবে এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবে এবং ছোট্ট একটু বেল বাটনে ক্লিক করে দিবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফটাফট করে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।